আজ তৈরি করব লাউয়ের ডগা দিয়ে শিং মাছের ঝোল। মাছের সাথে শাক বা সবজি দিয়ে যত ধরনের রান্না হয় তার মধ্যে এই রান্নাটি অন্যতম সেরা। এটা এতটাই সুস্বাদু হয় যে কেবল খেতেই ইচ্ছে হয়। সারা বছর যেমন তেমন শীতের মৌসুমে এই শাককে অমৃত বলা যায়। এই রান্নাটি আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। মূলত মায়েরা মাছে লবণ বেশি হলে পাশে শাক ছড়িয়ে দিত আর সেটাই হয়ে যেত ভিন্ন এক আইটেম। তাহলে শুরু করছি আজকে লাউয়ের ডগায় শিঙের ঝোল। এখানে শিং মাছ আছে বড় সাইজের 6টি। মাছগুলো ভালোভাবে ঘষে পরিষ্কার করে কেটে নিয়েছি। লাউ শাকের ডগা নিয়েছি এই পরিমাণ। যতটা বেশি দেখাচ্ছে রান্নার পর একদমই কমে যাবে শাকগুলো। আর নিয়েছি নতুন ছোট আলু। নতুন আলু খেতে ভীষণই স্বাদের হয়। এগুলো মাছ বরাবর কেটে নিয়েছি। এখানে 8-10টি আলু আছে। 4টি টমেটো কিউব করে কেটে নিয়েছি। 2টি পেঁয়াজ পেস্ট করা আছে এখানে। কাঁচামরিচ ফালি আছে 7-8টি। জিরা পেস্ট আছে 1 টেবিল চামচ। লবণ স্বাদ মতো। আর নিয়েছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং ধনিয়া পাতা। এছাড়াও যা যা লাগবে তা রান্নার সময় দেখে নিচ্ছি। তাহলে চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমেই আমি আলুগুলো ভেজে নিব। এর জন্য হাঁড়িতে তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এবার আলুগুলো ছেড়ে দিলাম তেলে, সাথে দিলাম সামান্য হলুদ এবং লবণ। আলুগুলো হালকা ব্রাউন করে ভেজে নিব। আলু ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি তেল থেকে। এই তেলেই দিয়ে দিলাম অল্প পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল হয়ে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট। একটু নেড়ে দিয়ে দিলাম জিরা পেস্ট। মরিচ গুঁড়া দিলাম 2 চা চামচ। হলুদ গুঁড়া দিলাম 1.5 চা চামচ। মশলাটা কষিয়ে নিব তেল উঠে আসা পর্যন্ত। মশলা থেকে তেল উঠে এসেছে, এখন দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো যতটা সম্ভব গলিয়ে দিতে হবে। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। মশলা কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য পানি। অপেক্ষা করছি এই পানি টানা পর্যন্ত। মশলা থেকে পানি টেনে তেল উঠে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম শিং মাছ। মশলায় এবার এই মাছগুলো কষিয়ে নেবার পালা। নেড়ে চেড়ে ঢেকে দিলাম কিছু সময়ের জন্য। মাছ থেকে কিছুটা পানি বের হয়ে এসেছে। নিচে যেতে লেগে না যায় তাই আলতো হাতে নেড়ে দিতে হবে। এভাবে কষিয়ে পানি শুকিয়ে ফেলতে হবে।
মাছ কষানো হয়ে গেছে, এবারেতে আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য। পানিটা আমি গরমই ব্যবহার করছি। এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো এবং কয়েকটি কাঁচা মরিচ ফালি, এবং তার উপরে বিছিয়ে দিলাম লাউ শাকের ডগাগুলো। চেপে চেপে শাকগুলো একটু ডুবিয়ে ঢেকে দিলাম। তুলে আরো একটু নেড়ে দিলাম এবং আবারও ঢেকে দিলাম। রান্নাটা প্রায় হয়ে এসেছে, এখন এক টুকরা আলু চেক করে দেখছি সিদ্ধ হয়েছে কিনা। মনে হচ্ছে আরেকটু সিদ্ধ হবে, কাজেই আবারও ঢেকে দিলাম। ঢাকনা তুলে দিলাম, আর ঢেকে দিব না। ঝোল এখন যেমন আছে এমনটাই রাখবো। সবশেষে কিছু ধনিয়া পাতা কুচি উপরে ছিটিয়ে দিলাম। নেড়ে চেড়ে ধনিয়া পাতাগুলো মিশিয়ে তরকারিটা চুলা থেকে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের লাউয়ের ডগায় শিঙের ঝোল। সার্ভিং ডিশে বেড়ে দিলাম। এখন গরম ভাতে গরম গরম পরিবেশনের পালা। আমি ভাবি ভাগ্যিস তরকারিতে লবণ বেশি হতো, নইলে হয়তো এমন স্বাদের তরকারি রান্নার প্রচলনই হতো না।